কপাল আমার পোড়া, দেখেছো তো ফেস প্যাক? আর এটা হচ্ছে মাথার কালি, কে মাগবে জানো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখো সকাল সকাল সমস্ত সব কাজকর্ম করে নিয়েছি, সমস্ত সব বলবো না, কিছু কাজ করে নিয়েছি, কারণ কালকে সারাদিন বাড়ির বাইরে ছিলাম, তো প্রচুর কাজ পড়েছিল। তো দেখো এই এ ঘর বিছানা গোছানো হয়ে গেছে, ও ঘর গোছানো হয়ে গেছে, নিট অ্যান্ড ক্লিন। বাচ্চারা সব আছে দেবাঙ্গনার কাছে, মানে ছেলে অঙ্ক করছে তো সেখানে ওরা দুজন আছে। তো এখন আমি ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। আর দশটা বেজে গেছে, দেখো 10টা বেজে গেছে। রান্নাবান্না মানে রান্নাবান্না আজকে বিশেষ কিছু করবো না, কারণ কোনো সবজি টবজি কিছুই নেই, যেহেতু বেরোবো সেই জন্য কিছুই বাজার করা হয়নি। ওই জন্য আলু আছে, আলু দিয়ে ডিম দিয়ে কিছু একটা করব, ডিমটাও বেশি নেই কারণ কালকে অনেকগুলো ছিল, সব আমরা সিদ্ধ টিদ্ধ করে খেয়ে ফেলেছি, অনেক দিন থাকলেও সেগুলো না নষ্ট হয়ে যাবে সেই জন্য। আর আছে কিছু কাঁচা আম, কাঁচা আমগুলো যে কী ব্যবস্থা করব, আবার চাটনি করতে হবে কিনা সেটাই ভাবছি। চাটনি করে করলে না ভালো হবে, চাটনি করে যদি আমি নিয়েও যাই দেবাঙ্গনাকে কিছুটা দিয়ে গেলাম, ও অবশ্য রাখতে চায় না বেশি কারণ যদি নষ্ট হয়ে যায়, তো ওকে একটুখানি দিলাম, আমরা বাড়িতে আজকে একটু খেলাম আর নিয়ে যাব ওখানে। তো আমি এখন করব ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, তারপরে যাবো রান্নাঘরে, স্নানও করিনি আজকে, মানে সকালটা আজকে খুবই ব্যস্ততা, কারণ উঠেছি কিন্তু অনেক সকালে, 5:45 উঠেছি, উঠে তখন থেকে এতটুকু বসিনি, ননস্টপ কাজ করে যাচ্ছি, তবুও হচ্ছে না কাজ শেষ, কারণ কাল সারাদিন বাড়ির বাইরে ছিলাম, এবার প্রচুর কাজ না জমে গেছে। তো চলো আর বকবক করবো না, কাজটা শুরু করে দিই। স্নান করে বেরিয়ে জামাটা গলিয়ে রান্নাঘরে চলে এসেছি, কারণ 11টার বেশি বাজে, রান্নাটাতে একটুখানি এগিয়ে রাখতেই হবে। যদিও স্নান করার আগে না আমি তরকারি কেটে রেখে গিয়েছিলাম, দেখো আলু কেটেছি আর সয়াবিনটা এখন ভেজালাম, মানে আলু আর সয়াবিনের তরকারি হবে। আর এখানে দুধটা ফোটাতে দিচ্ছি, ফোটাতে বলতে একটু গরম হবে, এটাতে ছানা কাটবো, কেটে ছানা কষা করব। আর ডিম আছে দুটো, এটাকে একটা সেদ্ধ আছে আর একটা ভাজা, এই একটা এমনি কাঁচা ডিম আছে, তো ওইগুলো দিয়ে কিছু একটা ডিম তেল টাইপের করব, করে সমস্ত সব কিছু আজকেই সব ব্যবহার করে ফেলবো যা পচে যেতে পারে। তো এইগুলো এখন হতে থাক, এটা একটু মানে সিম আছে দিয়ে দিয়েছি, এটা হতে থাক, ততক্ষণে না আমি একটুখানি মুখে ক্রিম লাগিয়ে আসি, মানে স্নান করেই রান্নাঘরে চলে এসছি, তো মুখে কিছুই দিইনি, তো আমি একটু দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে বায়োটেক্সের সানস্ক্রিন, SPF 50 আছে, অনেক দিন ধরেই মাখি আমি এটা, তো এটা একটু ভালো করে লাগিয়ে নিই। Thank you.
পর্দাটা একটু খুলে দিই, মাই এখানে আছে, অন্ধকারে মশা কামড়াতে পারে। আর এটা ব্লু কালারের পর্দা, তো এটা ব্লু কালার, তো এটা যদি টেনে দিই না পুরো ঘরটা অন্ধকার হয়ে যায়। সকাল থেকে কিচ্ছু খাইনি মেয়েটা, এই জাস্ট বকা দিলাম বলে একটুখানি দুধ খেলো, শুধু দুধ আর কিচ্ছু না। আর দুধটা দেখো, দুধটা ফুটে গেছে, মানে গরম হয়ে গেছে। এরপর আমি দেবো ভিনিগার, হ্যাঁ ভিনিগার দিয়েই আমি পুরো দুধটা ছানা কাটিয়ে নেবো। তাহলে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে আমি কীভাবে ভিনিগার দিয়ে ছানাটা কাটাই। ছানার জলটা কীভাবে ইউজ করবে সেটা আমি তোমাদেরকে একটু বলে দিই। ছানার জলটা যখন তোমরা ছানা লেবু দিয়ে কাটাবে, তখন ছানার জলটা যদি রেখে দাও, সেই জলটা পরবর্তীকালে কোনো তরকারিতে তোমরা দিয়ে দিতে পারো। এছাড়াও পরবর্তীতে যখন আবার ছানা করবে সেই জলটা দিয়েও ছানা কাটাতে পারো। এটা কিন্তু ফ্রিজে স্টোর করতে হবে, বাইরে রাখলে কিন্তু গন্ধ হয়ে যাবে। আর একটা সবথেকে ভালো উপায় ছানার জলটা ইউজ করা, সেটা হচ্ছে তোমরা যখন রুটি করবে, মানে আটা মাখবে আর কি রুটি করবার জন্য, তখন সেই ছানার জলটা দিয়ে যদি তোমরা আটা মাখো তাহলে কিন্তু ছানার জলটা ইউজ হয়ে যায়। ছানার জলে কিন্তু ভীষণ পুষ্টিগুণ থাকে, তো এইভাবে তোমরা ছানার জলটা ইউজ করতে পারো। এছাড়াও তোমরা ছানার জল যদি খাওয়ার ব্যাপারে বেশি খুঁতখুঁতানি না থাকে, তাহলে ছানার জলটা তোমরা একটু গ্লাসে করে উষ্ণ গরম, মানে এই যখন উষ্ণ গরম থাকবে তখন একটু গ্লাসে করে সেটা খেতে পারো, তো সেটাও কিন্তু খুব ভালো, ফেলে না দিয়ে কিন্তু ইউজ করতে পারো তোমরা। এছাড়াও তোমরা যেটা করতে পারবে সেটা হচ্ছে যখন ফেস প্যাক বানাবে বা হেয়ার প্যাক বানাবে, তখন কিন্তু ছানার জলটা তোমরা ইউজ করতে পারো। তো ছানার জল কিন্তু ভীষণ পুষ্টিকর চুলের জন্য এবং স্কিনের জন্য কিন্তু ভীষণই উপকারী, তো ইউজ করতেই পারো। ফেলে এবার থেকে নিশ্চয়ই তোমরা আর ছানার জল ফেলে দেবে না জানার পরে। তো চলো এবার বাদ বাকি রান্নাটুকু করে ফেলি, 11:30টার বেশি হয়ে গেছে, এবার রান্না না করলে বর আমাকে পেটাবে। তো চলো রান্না করে নিই, ছানা হয়ে গেছে। ছানা কষা করতে একেবারেই টাইম লাগে না। ছানা কষার রেসিপিটা কিন্তু আমি শেয়ার করেছি হ্যাঁ আমার চ্যানেলে, তো আমি ওর লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখে নিতে পারো, খুব ভালো লাগে, খুব টেস্টি। মাহি কোথায় খুন্তি রেখেছে আমি খুঁজে পাচ্ছি না, তা একটা তো এটো আছে, তাই আমি ভাবছি এটা দিয়ে কাজ চালাই, তারপরে এটোটা পরিষ্কার করে নেবো, মানে মেজে নেবো আর কি। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই যে হচ্ছে ফেস প্যাক, আর এটা হচ্ছে মাথার কালি। কে মাখবে জানো, ফেস প্যাক আর মাথার কালি। এই যে শ্বশুর বাড়ি যাবেন বলে এত সাজ, এই যে জামাই সব চুল পাকা, এই ফেস প্যাক আর হেয়ার প্যাক হচ্ছে এনার জন্যে, যে ইনি শ্বশুরবাড়ি যাবেন বলেই এত সাজগোজ। আজ কালকে ষষ্ঠী, তো আজকে শ্বশুরবাড়ি যেতে হবে সেই জন্যেই। একদম ঠিক তাই। তো তোমরা দেখো আমি বরের কী করে সাজগোজ করাই, সাজগোজ করার পরে কীরকম লাগছে সেটা একটুখানি তোমরা জানাবে। জীবনে কোনোদিন মুখে কিছু মাখে না হ্যাঁ, তো আজকে ফেস প্যাকটা আমি যেটা মাখাচ্ছি সেটা যদি কাজ দেয় তাহলে ফেস প্যাকটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, যদি এই মুখে কাজ দেয় তো তোমাদের মুখে অবশ্যই কাজ দেবে। আগে ফার্স্টে চুলে কালি করে নিই, আগে ইয়াং করে নিই, তারপর মুখটা ফর্সা করবো। ইয়াং করা হয়ে গেছে, এখন করছি ফর্সা। কি ছেলে দেখে বিয়ে দিয়েছে বাবা, যে মাসে 2-3 বার করে ইয়াং করতে হয়, কপাল আমার পোড়া দেখেছো তো। শিব ঠাকুর শিব ঠাকুরই থাকে, বুঝেছো, শিব ঠাকুর শিব ঠাকুরই থাকে। বছরে একদিন জামাই ষষ্ঠীতে যাবো,
একটু সেজে গুজে না গেলে হয় বলো দেখি। কতদিন পরে যাচ্ছি বলো আমরা? আমরা অনেকদিন ধরে আমরা সেই কোথায় ডিসেম্বরে গিয়েছিলাম তাই তো? সেই ডিসেম্বরে লাস্ট গিয়েছিলাম আর এবার যাব। এই ফেস প্যাক যদি আমার কাজ করে তাহলে তোমরা জানবে তোমাদের 100% কাজ করবে। নিজের উপরে কি বিশ্বাস দেখো। তো বাপের বাড়ির জন্য আমরা রওনা দিয়ে দিয়েছি। আমরা বেরিয়েছিলাম 7:20, এখন 7:25 বাজে, এখনও আমরা বারাসাতে। বারাসাতে ভীষণ পরিমাণে জ্যাম, যেতেই পারছি না। গাড়িতে একটুখানি ম্যানেজ করে নিও প্লিজ, বুঝতেই পারছো অন্ধকার। আর দেখো ক্রিম রোল খাচ্ছি। মাঝে খানিকটা সময় মাহির একটু শরীরটা খারাপ করছিল, মানে ওর বুকে একটু ব্যথা করছিল, তো একটা লিকুইড ওয়ারেস কিনে ওকে একটু খাইয়ে দিয়েছি, এখন ঠিক আছে। একবার তো হাজবেন্ড বলেই ফেললো যে চলো বাড়ি ফিরে যাই, কিন্তু আর বাড়ি আর ফিরে যেতে হলো না। বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলবো, বা কোনো ইন্টারেস্টিং কিছু ঘটলে অবশ্যই তোমাদেরকে দেখাবো, কেননা এই জার্নিটা পুরো মানে বোর লাগবে তোমাদের। দিনের বেলা হলে না তোমাদেরকে অনেক কিছু দেখানো যেত, রাস্তায় অনেক কিছু দেখানোর আছে। আমার খুব ইচ্ছে ছিল একটা জিনিস তোমাদেরকে দেখানোর, কিন্তু রাত্রিবেলা এখন জানি না শ্যুট করতে পারবো কি না, যদি শ্যুট করতে পারি তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো আমরা অনেকক্ষণ হয়েছে এসেছি, দেখতে পাচ্ছ বাচ্চারা সব খেলা করছে। এবার খাওয়া দাওয়া আমাদের সমস্ত সব কমপ্লিট হয়ে গেছে, ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটাও ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা সাথে সাথেই পেয়ে যাও। আর লাইক করবে আর অবশ্যই কমেন্ট করবে।